আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে বেবি সন্ধ্যাবেলায় কোনো একটা সময় এসে দেখি সেভাবে পায়ের উপর পা তুলে দিয়ে টিভি দেখছে, এত কিউট লাগছিল মাশাআল্লাহ, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে বৃহস্পতিবার, এটা সন্ধ্যাবেলা বেবি খেলছিল, ওর যে সে একটা ললিপপ আছে, 4-5 দিন হতে চললো মনে হয়, ওইটা নিয়ে সে সকালেও খেলে রাতেও খেলে, ঘুমাতে যায় চকলেটটা ওই ললিপপটা নিয়ে, আবার ঘুম থেকে ওঠে ওইটা নিয়ে, দুপুরেও তাই রাতেও তাই। আর এখন এই যে সবসময় সে ডান্স করে, কি জানি মিউজিক শুনলেই ওর নাচানাচি শুরু হয়ে যায়, তো আমরা খুব বেশি এনজয় করি আর কি। তো একটু সময় মানে আমরা টিভি যখন দেখি তখনও এটা করে, তা এখন চেষ্টা করছি একটু কমিয়ে দেওয়ার স্ক্রিন টাইম, মানে শুধু খাওয়ানোর সময়টাতেই, কারণ ও খুবই কম কথা বলতে চায়, ওর ইচ্ছা হলে কথা বলে নইলে না এরকমটা করে, এজন্য। আর এখন আমি রান্নায় চলে মানে আসলাম, আজকে আমি রান্না করছি কলিজা ভুনা। তো কলিজা ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ মানে ভেজে তারপরে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিব। এই জন্য এপাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আমি কলিজাটা ফ্রিজে ছিল বের করে ওইটাকে কেটে আমি গরম পানিতে বলক তুলে ফেলে দিয়েছি। কলিজা যদি গরম পানিতে বলক তুলে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু মানে তিতা তিতা ভাবটা থাকে না আর ভালো লাগে খেতে, আর যখন আমি বলক তুলি না তখন ফুটন্ত গরম পানি দিয়ে আসলে অনেকক্ষণ ভিজিয়ে রাখি, তাহলেই হয়ে যায়, মানে ফ্রিজ থেকে বের করে গরম পানিতে ভিজিয়ে দিই, তো ওইটাতেই দেখা যায় এরকম বলক তোলার মতো হয়ে যায়, তখন আর প্রয়োজন পড়ে না। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি, এরপর এটাকে বেশ কিছুক্ষণ এর মধ্যে কষিয়ে নেব মশলার মধ্যে, এরপরে পানি দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে রেডি হয়ে যাবে আর কি। তো এর আগেও আমি কলিজা ভুনার রেসিপি দিয়েছিলাম, আমার চ্যানেলে আছে। আর এখানে দুপুরের খাবার করলা ভাজি, কলিজা ভুনা আর বুটের ডাল দিয়ে ডিম রান্না করেছি, তো বেবিও খেতে পারবে এই জন্য আর কি। আর এটা হচ্ছে বিকালবেলা আমরা বের হচ্ছি, আমি আজকে এই বোরখাটা পরেছি, এর সাথে ম্যাচিং করে অন্য একটা নিয়েছি, আর আমরা যাচ্ছি কিছু টুকটাক কেনাকাটা আছে এই জন্য আর কি। আর আফরাজ এখানে একা একা নামছে, ওর বাবা আবার একাই নামতে দিয়েছে, যে নামও তো দেখি ও কী করে, অনেক দ্রুত নামতে চায়, এই জন্য একটা পা দিয়ে আর একটাতে এমনি এমনি চলে যায়। তো কেউ আবার আস্তে আস্তে নামাচ্ছিলো, তারপর অনেক লেট হয়ে যাচ্ছিলো, এই জন্য আবার কোলে নিয়ে আমরা নেমে পড়লাম আর কি। আর আমি আসলে রবিবারে মানে আম্মুর বাসায় যাব ফাইনালি, 4 মাস হয়ে গেছে, কাউন্ট করা হয়নি, আমি ভুলেই গেছি নিজের লাস্ট কবে গিয়েছিলাম, ঈদের পরেও যাওয়া হয়নি, মানে প্ল্যানিং ছিল যে আমাদের অ্যানিভার্সারি, এই ফটোশ্যুটটার জন্য আমি আসলে যাইনি, কারণ আম্মুর বাসায় গেলে আমার 2-3 কেজি ওয়েট গেইন হয়, প্রত্যেকবারই তাই হয়, তো আমি চাচ্ছিলাম না যে আমি ফটোশ্যুট করার আগে আর ওয়েট গেইন করি, এই জন্য আসলে যাচ্ছিলাম না। আর নিজের বাসায় থাকলে হয় কি, সব কিছু প্ল্যানিং অনুযায়ী নিজের মানে একটা ডায়েট চার্ট অনুযায়ী খাওয়া যায়, সব কিছু মেনটেন করা যায়, বাট আম্মুর বাসায় গেলে আমার কোনো কিছুর উপরে মানে মেনটেন করতে পারি না, এতই আমি আমি খাবার আর সব কিছু আমার পছন্দ মতোই মেনু হবে এই জন্য আর কি। তো আমরা চলে আসলাম, আমরা আলতাবাড়িতে এসেছি আমার হাজব্যান্ডের আর আমার আব্বুর জন্য একটু টি শার্ট কিনতে, তো এখানে আমার কেনাকাটা হয়ে গেছে মানে আমাদের, তো আমরা এখন বেরিয়ে পড়ছি, ফাঁকা ছিল বেশ, খুব একটা ভিড় থাকে না এর জন্য, মানে এখন এই সময় খুব একটা ভিড় থাকে না, নইলে তো আগে অনেক বেশি ভিড় থাকতো। তো যাই হোক, যেটা বলছিলাম যে অনেক দিন বাদে যাব, এই জন্য আর কি টুকটাক প্রিপারেশান নিচ্ছি আম্মুর বাসায় যাওয়ার জন্য। আর এপাশে তো আমরা BCL সুপার স্টোরে আসলাম, আর এখান থেকে কিছু চকলেট চিপস কিনবো আমার ভাগনা ভাগ্নির জন্য, এর জন্য আসা আর কি, বরাবর মানে প্রত্যেকবার যাওয়ার আগে এখান থেকে ওদের জন্য এগুলো কিনে তারপরে যাওয়া হয়, মানে ওরা চকলেট চিপস পেলে মানে আর কিছু লাগবে না এরকম। তো আফরাজ যেখানে এসে অনেক মজা পাচ্ছিল, সে অনেক কিছু নিচ্ছিল, আর আফরাজের জন্য আমরা ডার্ক চকলেট দেখছিলাম, তো এখানে খুব একটা বেশি অপশন নেই,
আমুলের একটা ডার্ক চকলেট আছে, তো এটা অনেক বেশি বড় হয়ে যাবে আফরাজের জন্য, কজ আফরাজকে এখনও খাওয়াইনি আমরা চকলেট, তো এই জন্য ছোটো একটা প্যাকেট নিলাম। বাট আফরাজ এটাও খুব একটা বেশি লাইক করছে না, এমনিতে এক দুইবার নিচ্ছে দেন নিচ্ছে না। ডার্ক চকলেটটা একটু তিতা টাইপ হবে, এটাই স্বাভাবিক, বাট সুগার ফ্রি বাচ্চাদের জন্য ভালো, তো এই জন্য আমি নিলাম। তো বাচ্চাদেরকে যেটা দেওয়া হয় সেটাতেই কিন্তু অভ্যস্ত হয়ে যায়, তো একটু একটু করে ট্রাই করা হোক, প্রবলেম কি। আর এপাশ দিয়ে আমি কিছু নিয়ে নিলাম, আর আমার হাজবেন্ড আবার কিছু নিচ্ছে, আর আফরাজ যেখানে এতক্ষণ ধরে দেখলো, এরপরে সে হানা দেবে কি নেওয়া যায়, কিন্তু সে আসলে কিছুই নিবে না। এখন দুই হাতে দুইটা এই যে জেমসের প্যাকেট ধরে আছে, এরপরে আমি ভাবলাম দুইটাই নিবে, বাট না, দুইটাই রেখে দিল, আবার এটাও নিচ্ছিল, প্রত্যেকটাই হাতে নেয় আবার রেখে দেয়, এরকম করছিল আর কি। ওর খুব বেশি ইয়ে নেই, মানে এটা নিবই আমি এরকম কিছু না, মাশাল্লাহ। তো পরে আবার যখন আমাদের বিল করা হয় তখন আর কি, মানে ও বারবার নিতে যাচ্ছিলো, এই জন্য ওখান থেকে দুইটা চিপস চকলেট, মানে চকলেটের প্যাকেট ওর হাতে ধরিয়ে দিয়েছিলাম যে চুপচাপ থাকো, তখন চুপ করেছিল আর কি। তো এখানে আফরাজ কিন্তু মনোযোগ দিয়ে দেখছে, মানে কী কী নেওয়া যায়, মনে হচ্ছে ওই শপিং করছে। তো আমি একটা সেন্টার ফ্রুট নিতে বললাম, আমার খেতে ভালো লাগে, কেন জানি না এই একটা জিনিস মুখে থাকলে ভালোই লাগে। আর আফরাজ এখনও খুব মনোযোগ দিয়ে দেখছে, আমার খুবই হাসি পাচ্ছিল আফরাজকে দেখে, তো ওকে আবার টেনে নিয়ে যাচ্ছি, সে বারবার আশেপাশের ওগুলাতে দৌড়াদৌড়ি করার ধান্দায় আছে, কারণ ওকে নিয়ে বাইরে আসলে এখনও অনেক বেশি দৌড়াদৌড়ি করে। আর আমরা এপাশে আসলাম, একটু হজমলা নিতাম, বাট মানে মালিহা আমার ভাগ্নি আর আপু যে ফ্লেভারগুলো নিতে বলেছিল বিসিএলে, একটা ফ্লেভারও নেই, মানে রেগুলারটা আছে আর বোরহানিটা আছে, বাট ওরা এই দুইটা ফ্লেভার খাবে না, এই জন্য আর নেওয়া হলো না। তো আমরা চলে এসেছি, এখন আমরা বেবির ডায়পার কিনতে যাব, তো রূপা স্টোরে যাব, আর এটা হচ্ছে ফতে আলী বাজারের সামনে, এইখানে করোনাকালীন কি আর যাই হোক না কেন, কোনো সময় গ্যাঞ্জাম, মানে রাস্তায় জ্যাম ছাড়া পাওয়া যাবে না এই রাস্তাটাকে। আমার এই রাস্তা মোটেও ভালো লাগে না, সব থেকে বিরক্তিকর রাস্তা এইটা আর বড়গুলার রোডটা বগুড়াতে। আর এই যে চলে এসেছি রূপা স্টোরে, এখানে বেবিদের সব কিছু পাওয়া যায়, ফর্মুলা মিল্ক থেকে শুরু করে ডাইপার, ওয়াইপস, প্রয়োজনীয় সব কিছু আসলে বেবিদের পাওয়া যায়, তো আফরাজের ডাইপার এখান থেকে বেশি কেনা হয়। আর এখন আমরা চলে এসেছি আমাদের বাসার পাশে, মানে আশেপাশে, তো এটা আসলে পুরান বগুড়া, মানে আমার শ্বশুরবাড়ির এলাকা, কিন্তু ওই যে ওই পাশে দূরে দেখা যাচ্ছে, তো এরপরে ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করবো আমার শ্বশুরবাড়ি দেখতে কেমন, অনেক আপুরে আমাকে ইনবক্স করে দেখতে চেয়েছে, তো শেয়ার করব, প্ল্যানিং আছে, আগে আম্মুর বাসা থেকে আসি দেন। তো রাস্তার ওপাশটায় কিন্তু আসলে আমরা থাকি, ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটায়, তো এই তো এখন আমরা বাসায় চলে এসেছি। আর এখন সন্ধ্যার নাস্তা হিসাবে আমি এই যে কুশলি ছিল জলে ভাবি যে আমাদেরকে দিয়েছিল, ওইটা তো সেদিন ভাজা হয়নি, তো আজকে ভেজে নিয়েছি, এখানে ঝাল কুশলি আর মিষ্টি কুশলি দুইটাই মিক্স, তো ভাজা শেষে যখন খাবো তখন বুঝতে পারবো কোনটার মধ্যে কী অ্যাকচুয়ালি। তো আমি এগুলোকে একটু সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, অনেক বেশি মজা লাগে আর কি। আর এপাশ দিয়ে আফরাজের জন্য আজকে আর কিছু রান্না করলাম না, ওকে কী করেছি, ম্যারিগোল্ড যে বিস্কিট ওইটাকে একটা ভিজিয়ে খাইয়ে দিয়েছি, তারপর সে আমাদের সাথে একটু কুশলি খেতে যাচ্ছিল। এই তো এটা খুলে দেই মামা দাও, ওকে আবার একটু একটু করে দিয়েছি, আর ফার্স্ট টাইম চকলেট দিচ্ছি, আর আফরাজকে দিচ্ছি এই যে আমুলের ডার্ক চকলেট, আর ওইটা আসলে আমি খাবো, এই জন্য নিয়েছি, আফরাজ ওটাও ছাড়ছে না, কেমন এক্সাইটেড। আফরাজ খেতে পারে নাকি এটাই দেখার বিষয়, ভাবলাম যে একটু একটু করে ট্রাই করা যাক, যেহেতু এগুলো নিয়ে খেলতেই পছন্দ করছে, তো একটু করে খাক আর কি। ডার্ক চকলেট গুলো বেবিদের জন্য অনেক ভালো, কম পরিমাণে খাওয়ালেই ভালো, তো কখনোই দেয়নি এর আগে, 9 মাস কি 11 মাসে মনে হয় ভিডিও করার জন্য দিয়েছিলাম না,
খাইছিল হ্যাঁ একটু খাইছিল মুখে দিয়েছিল বেবি খাবেন চকলেট হ্যাঁ যাই যাই সে খাওয়াই বুঝে না আসলে দাও ওর হাতে দাও মুখে নিয়ে ধরে আছে খাচ্ছে না খাচ্ছ বাবা খাচ্ছ কি এক্সপ্রেশন ওগুলা ও বাবা ও বাবা কি খাচ্ছ মামা আর এখানে পাপা আর ছেলে মিলে কি করছে যেগুলা চকলেট চিপস শপিং করে নিয়ে আসছে ওগুলাকে ভাগাভাগি করছে মুনতাসির আর মালিহার জন্য ওনাকে এবার এখান থেকে প্যাকেট করে নিয়ে যাবে ও এখানে যাওয়ার ভাগাভাগি করবে না এর জন্য আর কি তো আফরাজ ডিস্টার্ব করছিল ওকে তুলে নিয়েছি আর আফরাজ এখন মানে ওর একটাই কাজ দুদু 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 সব সময় এখন ও বড় হচ্ছে আর অ্যাডিক্টেড বেশি হয়ে যাচ্ছে এই তো একটা প্রবলেম ছাড়ানোর চেষ্টা করতে হবে আর কি আর এখানে বেবি আবার একটু একটু করে চকলেট খাচ্ছে মাশাল্লাহ বাট খুব একটা সেলাই করেনি অনেস্টলি একটু তিতা আর এখানে বেবিকে চিপস দিয়েছি প্রিংগেলস ভেঙে সে টুকরো টুকরো করেছে ওগুলো একটা বাটিতে করে দিয়েছি সে খাচ্ছে খুব ফেলছে বেশি সব খাবার জিনিস দিয়ে আর সব কিছু দিয়ে এভাবে সে খেলে সেটা মুড়ি হোক চিপস হোক মানে যাই হোক না কেন আর এখন আমাকে খাওয়াচ্ছে চিপসগুলো কুড়ে কুড়ে নিয়ে এসে আমার মুখে দিচ্ছে আর বাচ্চারা বুঝে এমনই সব খাবার জিনিস দিয়ে খেলতেই পছন্দ করে আর এই যে এগুলাই করবে স্বাভাবিক আমাদেরকে মেনে নিতে হবে বেড রুম সব কিছুই নোংরা করবে সেগুলো আমাদেরকে ক্লিন করতে হবে আর বেবি ঘুমিয়ে পড়েছে আর এখন রাত 12:30টার পরে এটা আরও পরে মাঝরাত তো আমার হাজব্যান্ড মুড়ি মেখে নিয়ে এসেছে আগে অনেক বেশি এরকম রাতের বেলা মুড়ি মাখাতো এটা করতো সেটা করতো শরবত বানায় মানে সে রাতের বেলা খায় তো অনেক কিছু লোভনীয় আইটেম করে তো আমার অনেক বেশি মজা লাগে আর ওর হাতে যে কোনো মাখা অনেক বেশি টেস্টি তো মুড়ি মাখাটা অনেক বেশি মজার ছিল আর এখন আপনাদের দেখায় কয়টা বাজে এই যে 1:10 বাকি আর টিভিটা দেখেন কোথায় বুক শেল্ফের একদম উপরে এই জন্য আফরাজ ওভাবে মাথা উঁচু করে টিভি দেখছিল তো এটাকে আসলে চেঞ্জ করতে হবে বাসা থেকে এসে করব আর আফরাজ এখানে কেমন করে শুয়ে আছে দুই পা কুরবালিশের উপরে দিয়ে বাঁকা হয়ে শুয়ে আছে সে কম্বলের ভিতর থাকে না শীতকালেও সে একই অবস্থা করে তো ওকে দেখে আমরা দুজন অনেক বেশি হাসছিলাম এই জন্য আর কি ক্লিপটা অ্যাড করে দিয়েছি আর এটা হচ্ছে শুক্রবার দিন অনেক বেশি কাজ মানে আমি নিজের ক্যাবিনেটগুলো ক্লিন করলাম ওগুলো আসলে ভিডিও করা পসিবল হয়নি সব কিছু এত বেশি গ্যাঞ্জাম হয়েছিল তো মরিচগুলো এগুলো মানে মশলা যেগুলো খুবটা খালি আর কি সেসবই আমি ফিল করলাম আমি কোথাও যাওয়ার আগে এগুলো করে যাই সবসময় দেখা যায় মশলা বেটে রাখা নর্মাল ফ্রিজে রাখা এই লবণ হলুদ মরিচ তারপরে গরম মশলা সব কিছুই ফিল আপ করে রেখে যায় যাতে সুবিধা হয় আর কি মা বাবার তো যাই হোক এইখানে আবার ডিম এনেছিল ওগুলোকে ক্লিন করে পানি ঝরিয়ে ফ্রিজে তুলে রাখছি এই যে এতগুলো ডিম এখন আমি সবগুলো রাখবো বাকিটা নর্মাল ফ্রিজের ভিতরে রেখে দেবো ডিমের বক্সে তো মানে আর সব ধরবে না এই জন্য এখানে মাংস আর ঢেঁড়স ভাজি এগুলোকে চুলার আঁচটাকে আমি লো করে রেখে দিব আর সব ক্লিন করে নিয়েছি আমি ওই হাঁড়িগুলো আর এখন আমি নিচে এসেছি আফরাজের আসলে চুল কাটানো হচ্ছে এসে দেখি ওর চুল কাটানো শেষ চুলায় কিন্তু রান্না বসিয়েই আসলাম তো দেখি শেষ হয়ে গেছে ওর হেয়ার কাট সাইড
সাইডটা শুধু একটু ট্রিম করে নিয়েছি, তো এই জন্য মানে দেখলেন যে 2 তারিখেই কিন্তু ওর হেয়ার কাট করা হয়েছে আমাদের অ্যানিভার্সারির আগে। তো 15 দিনে মাশাল্লাহ ওর হেয়ার গ্রোথ অনেক বেশি, আগেও এরকম চুল বড় বড় থাকতে 15 দিন পর পরই ওর চুলগুলো কাটতে হতো। তো তখন তো ট্রিমার দিয়ে কাটতাম, অনেক বেশি কান্নাকাটি করতো, এখন মানে এমনিতে সাইড দিয়ে জাস্ট কেটে দিচ্ছে, তো প্রবলেম হচ্ছে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর বেবি কান্না করে না মাশাল্লাহ। তো এখানে আবার একটু বসে ওকে বলছিল, ধুলাবালি দিয়ে খেলো তো একটু ওর গা ভর্তি চুল, তো এখন উপরে নিয়ে যেয়ে ওকে গোসল করে দিব আর কি, দেন ও ঘুমিয়ে পড়বে। তো খেলছিল আবার এখানে একটুখানি, আর আমি উপরে রান্না বসিয়ে দিয়ে এসেছি, তো আমি তাড়াতাড়ি করে আবার চলে আসলাম, নয়তো পুড়ে যেতে পারে, ঢেঁড়স ভাজি আছে এই জন্য। আর এখানে কী হয়েছে, অনেকগুলো মরিচ, শুকনো মরিচ এনেছিলাম আমার আম্মুর বাসা থেকে, তো সেগুলো অনেক আগে নিয়ে এসেছিলাম, খাওয়া হচ্ছিলো, তারপরে অনেকগুলো নষ্ট হয়ে গেছে, এগুলোকে একটু রোদে দিলাম। তো কাজের যে খালাটা কাজ করে বাসায়, তো ওনাকে দিয়ে দেবো এগুলো সব। আর আমি গোসল করে বেরিয়ে এই যে গোলাপ জলটা বানিয়েছিলাম, এটা আমি মুখে স্প্রে করে নিচ্ছি, এটা সকালবেলাও করে রান্না করতে পারেন, গোসল করে দিতে পারেন, আবার সন্ধ্যাবেলা মুখ দিয়ে মানে মুখটাকে ক্লিন করার পরে এটাকে স্প্রে করে দিতে পারেন, টোনার হিসাবে ইউজ করা যায় আর কি গোলাপ জলটা। তো এখন বেবি আবার খেলছে, আর হোমমেড সব কিছু কিন্তু খুব ভালো, এরকম করে বানাতে পারেন, ও পাতিলের ভিতরে পা দিয়ে ওরকম করে খেলছে, শুধু দুষ্টমি বুদ্ধি ওর। আর রাতের বেলা আমি দুধ বসিয়ে দিয়েছি, আর মুগ ডাল এনেছিল সেদিন, ওগুলোকে ভেজে রেখে দিচ্ছি, আর সব কিছু তো রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে, তো এই টুকটাক কাজে আমি করে নিচ্ছি আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।